আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজাহর ইসলাম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি লাইক ফেসবুকের মতো যেখানে আমাদের ইউজার রেজিস্টার করবে এবং তারা এখানে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে পারে এখানে ফেসবুকের মতো অপশনগুলো রয়েছে কমেন্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার অপশন এবং শেয়ারের অপশন তারপর পেভারেট এখানে লাইকের অপশন সো এই ধরনের অপশন দেখতে পাবে তারপর আমরা এখানে যদি দেখি অ্যাক্টিভিটিস তারপর এখানে গ্রুপ ক্রিয়েট করা যাবে ফেসবুকের মতো তারপর এখানে প্রোফাইল কমপ্লিশন আপনার ইউজারের প্রোফাইল কতটুকু কমপ্লিট হয়েছে এখান থেকে সে দেখতে পাবে এবং যদি এটি কমপ্লিট হয়ে যায় তাহলে এটি অটোমেটিকলি হাইড হয়ে যাবে এবং কে কে অনলাইনে রয়েছে কোন কোন ইউজার এখান থেকে শো করবে এবং এছাড়াও আমরা অনেক অনেক ফিচার পেয়ে যাব এবং আমরা যদি এটি হেডারে যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পাবো আমরা নোটিফিকেশন কে কে আপনাকে মেসেজ করেছে এবং কি কী অ্যাক্টিভিটিস হলো এখানে নোটিফিকেশন দেখা যাবে তারপর এখানে যদি ক্লিক করে তাহলে কেউ যদি তাকে মেসেজ করে তাহলে ওই মেসেজগুলো এখানে শো করবে তারপর এখানে গ্রুপস ব্লগস নামের আপনি যে যে অপশনগুলো চান এখানে সাজাতে পারবেন তারপর আমরা যদি প্রোফাইলের উপরে হোভার করি এখানে নোটিফিকেশন প্রোফাইল সেটিংস সেটিংস করতে পারবো তারপর ফ্রেন্ডস দেখতে পাবো তারপর মেসেজিং তারপর লগ আউটের অপশনও আমরা পেয়ে যাচ্ছি বা ইউটিউবের কোনো যদি লিঙ্ক যদি শেয়ার করে তাহলে এরকম অটোমেটিকলি শো হবে তারপর এখানে আপনার ভিজিটর এখান থেকে চাইলে প্লে করতে পারবে তারপর আমরা যদি এখানে দেখি এখানে মিডিয়া শেয়ার অপশন আমরা পাচ্ছি এখানে ভিডিও ইমেজ অডিও চাইলে যে কোনো ফাইল সে দিতে পারবে এখানে আপলোড করতে পারবে তারপর ইউজাররা তারা তাদের ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে পারবে লাইভ চ্যাটের অপশনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে এখানে যারা যারা তার ফ্রেন্ড লিস্টে অ্যাভেলেবেল থাকবে সো এইভাবে আমরা চ্যাটিং অপশনও অ্যাড করতে পারি সো আমরা এই সম্পূর্ণ সাইটটি কিভাবে আমরা ফ্রি রিসোর্স ইউজ করে আমরা ডিজাইন করতে পারি এবং এটি কিভাবে কমপ্লিট করতে পারি আমরা এ টু জেড দেখবো সো ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করা যায় সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমি এই ডোমেনটিতে ওয়াটফেস ইনস্টল করলাম যেহেতু আমি হোয়াটফেসের মাধ্যমে এই সাইটটি তৈরি করব সো হোয়াটফেস নতুন ইনস্টল করার পর এরকমভাবে আপনি সাইটটি দেখতে পাবেন সম্পূর্ণ খালি অবস্থায় দেখবেন সো কীভাবে ফেস ইনস্টল করবেন আপনার ডোমেন হোস্টিংয়ের মধ্যে এবং কীভাবে আপনি ডোমেন এবং হোস্টিং কীভাবে কিনবেন অথবা কীভাবে ফ্রিতে আপনি নেবেন ডোমেন হোস্টিং ওগুলো নিয়ে আমার পূর্বের অনেকগুলো ভিডিও রয়েছে আপনি উপরে আই আইকনে অথবা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারেন তাহলে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন কিভাবে আপনি ফেস ইনস্টল করবেন আপনার সি প্যানেলে এবং কীভাবে ডোমেন এবং হোস্টিং পার্সেস করবেন অথবা ফ্রিতে নেবেন সো আমরা শুরু করি আমরা সর্বপ্রথম আমরা আমাদের ফেস সাইটটি লগ করলাম আমরা একটু ব্যাক ইন্ডে যাই সো এখানে আসার পর আমরা এরকম দেখতে পাচ্ছি হোয়াটফাসে ড্যাশবোর্ড সো আমরা ড্যাশবোর্ডে আসার পর এখানে সেটিংসে যাব সেটিংসে আসার পর আমরা বেশি কিছু সেটিংস করে দেবো এখানে আপনার সাইট টাইটেল দিবেন ট্যাগলাইন দেবেন সো সাইড টাইটেল হিসেবে আপনি আপনার সাইট টাইটেল দিবেন এগুলো পরোক্ষণেও আপনি চেঞ্জ করতে পারবেন আমি একটি সাইড টাইটেল দিলাম আপনি আপনার সাইটের টাইটেল দিবেন তারপর ট্যাগলাইন হিসেবে সো এরকম একটি ট্যাগলাইন দিয়ে দিলাম তারপর এখানে মেম্বারশিপ এনি ওয়ান ক্যান রেজিস্টার এটা টিকমার করে দেবেন যেহেতু আপনার এটি একটি বাড়ি ফ্রেশ ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট সো এই জন্য আপনি এটি অবশ্যই টিকমার করে রাখবেন না হয় কেউ রেজিস্টার করতে পারবেন আপনার ওয়েবসাইটে সো এটি খেয়াল রাখবেন সো আমরা একদম নিচের দিকে আসবো আসার পর আমরা এখানে সেপ চেঞ্জেস দিব তারপর আমরা এখানে ফার্মালিংসে যাব সো ফার্মালিংসে এসে এখানে ফোর্স নেম করে দেব। তারপর আবারও সেফসেন্সেসে ক্লিক করলাম সো আমাদের বেসিক সেটিংসগুলো শেষ এখন আমরা একটি থিম ইনস্টল করব সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব তারপর এখানে অ্যাড নিউতে ক্লিক করব সো অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব বাডি এক্স সো বাডি এক্স এটি সম্পূর্ণ ফ্রি একটি থিম হোয়াটফেসের সো এই থিমটির মাধ্যমে আমরা আমাদের সাইটটি ডিজাইন করব সো ইনস্টলের পর আমরা এখানে অ্যাক্টিভ করলাম সো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের এখানে দুটি প্লাগিন বা দু তিনটি প্লাগিন আমাদের এখানে রিকমেন্ড করছে বাডি প্রেস এলিমেন্টর ফেস বিল্ডার সো এগুলো আমরা ইনস্টল করে নেব যেহেতু আমাদের সাইটটি যেন প্রপারলি কাজ করে বা থিমটি প্রপারলি যেন কাজ করে সো আমরা একটু এখানেই আসি আমরা আমাদের সাইটটির ডিজাইনটা দেখি কোনো পরিবর্তন হয়েছে কি না সো আমরা এখানে সাইডের কিছুটা পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ডিজাইন চেঞ্জ হয়েছে সো এগুলো আমরা আস্তে আস্তে ডিজাইন করবো ডিজাইন করে এই সাইডটির মতো একটি রূপ দিব সো আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করি সো আমরা এই প্লাগিনগুলো আমরা ইনস্টল করে নিই ইনস্টল এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে অলে সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাই দিব সো আমাদের প্লাগিনগুলো ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাক্টিভ করব সো আমরা এখানে ক্লিক করব তারপর এগুলো সব কিছুতে আবারও মার্ক করলাম তারপর এখান থেকে অ্যাক্টিভই সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাই দিব সো তার আগে আমরা দেখে নিই আমাদের কোনো পেজ রয়েছে কি না আমাদের এই বাডি প্রেস এই প্লাগিনটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের এখানে কিছু পেজ চলে আসবে এক্সট্রা কিছু পেজ সো আমরা এখানে কোনো পেজ দেখতে পাচ্ছি না এখানে স্যাম্পল এবং প্রাইভেসি কিছু পেজ দেখতে পাচ্ছি সো আমরা চাল এগুলো ডিলিট করে রাখতে পারি সো এখানে এটি অ্যাক্টিভ সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব সো আমাদের প্লাগিনটি অ্যাক্টিভ হয়ে গেলো তারপর আমরা পেজে এখে এসে এখানে আবারও আমরা রিফ্রেশ দিই সো আমরা এখান থেকে আবারও পেজে যাব সো পেজে আসার পর আমরা এখানে কিছু পেজ দেখতে পাচ্ছি নতুন ক্রিয়েট হয়েছে বাডি ফ্রেস ইনস্টল হওয়ার সাথে সাথে যে কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভিটি মেম্বার তারপর রেজিস্টার সো আমাদের বাডি ফ্রেস অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হয়ে যায় সো আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা বাডি ফ্রেসে যাব যদি এই প্ল্যানটির কিছু সেটিংস আমরা চেঞ্জ করতে হয় সো এখানে আসলাম আসার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো এখানে আমাদের ইউজাররা আমাদের ওয়েবসাইটে কি কি করতে পারবে যেমন তারা তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে কি না সো এটি আমরা টিকমার করে দেব তারপর প্রাইভেট মেসেজিং এটিও আমরা টিকমার করে দিলাম তারপর ইউজার গ্রুপ তারা কি গ্রুপ ক্রিয়েট করতে পারবে না যদি আমরা আমাদের ড্যামি সাইটটিতে আসি এখানে দেখুন ইউজার এভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারবে কিনা এই ধরনের অপশনটি যদি আপনি চান সো এখানে আপনি টিকমার করে দেবেন তারপর সাইট ট্রেকিং এটিও আপনি টিকমার করে দেবেন এই যে দেখুন রেকর্ড অ্যাক্টিভিটি ফর নিউ পোস্ট অ্যান্ড কমেন্টস ফ্রম ইউ সাইট সো এইগুলো আমরা টিকমার করে রাখলাম তো সব কিছু হওয়ার পর আমরা এখান থেকে সেপ সেটিংস এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অপশনসে যাব সো অপশনসে আসার পর আমরা এখান থেকে টুব টুল বাদ দেখতে পাচ্ছি সো এগুলো ডিফল্টলি যেভাবে আসছে এভাবে থাকুক আর এখান থেকে এই যে এই টেমপ্লেটটি আপনি সিলেক্ট করে দিবেন সেকেন্ড অপশনে তারপর এখান থেকে এগুলো আপনি এভাবে টিকমার করে রাখবেন সো অ্যালো অ্যাক্টিভিটি স্ট্রিম কমেন্টিং পোস্ট অ্যান্ড কমেন্ট সো আমরা পোস্ট কমেন্ট এটি আমরা অবশ্যই এখানে টিকমার্ক করে রাখবো তারপর সেফ সেটিংস এখানে ক্লিক করব তারপর আমরা পেজ এসে এখানে আমরা ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মেম্বার্স অ্যাক্টিভিটি স্ট্রিম সো এখানে গ্রুপস এখানে কিছু পেজ দেখতে পাচ্ছি সো এখানে যদি আমরা ক্লিক করি এই আইকনটিতে তাহলে আমরা ওই পেজে চলে যাব এই যে দেখুন আমরা এখানে গ্রুপ পেজে চলে যাচ্ছি এখানে ক্রিয়েট এ গ্রুপ নতুন গ্রুপ ক্রিয়েট করার অপশন পাচ্ছি এখানে সো আমরা এটি ক্লোজ করলাম এবং অ্যাক্টিভিটি এটি হচ্ছে আমাদের ওয়াল বা অ্যাক্টিভিটি অপশন এখানে আমাদের ইউজাররা তাদের পোস্টগুলো করবে সো আমরা যদি এখানে দেখি অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখানে ভিডিও শেয়ার বা অডিও শেয়ার ওই অপশনগুলো দেখতে পাচ্ছি না সো এখানে যেন আমাদের ইউজাররা তারা ইমেজ ভিডিও এবং অডিও ফাইল এগুলো যেন আপলোড করতে পারে এই যে এই সাইটের মতো এখানে যদি আমরা দেখি এখানে এই যে ইমেজ অডিও ভিডিও এগুলো শেয়ার করার অপশন পাচ্ছি কিন্তু এই সাইডে আমরা এটি পাচ্ছি না সো এটিও অ্যাক্টিভ করার জন্য আমরা আরও একটি প্লাগিন ইনস্টল করতে হবে সো আমরা প্লাগিনস থেকে আমরা অ্যাড নিউতে যাব অ্যাড নিউতে আসার পর আমরা এখানে আরটি মিডিয়া এটি লিখে আমরা সার্চ করব। তারপর এটি ইনস্টল নাও বাটনটিতে আমরা প্রেস করব তারপর অ্যাক্টিভে ফ্রেস করব। সো এটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে কিছু অপশন আপনি দেখতে পাবেন সো এগুলো আমরা ডিশমিশি করে দেব এগুলোর এখন প্রয়োজন নেই সো আমরা এখানে আবারও আসি অ্যাক্টিভিটিতে আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে ভিডিও শেয়ার বা ইমেজ শেয়ার বা অডিও শেয়ার অপশনগুলো আমরা পাচ্ছি এখানে যদি আমরা ওপেনে ক্লিক করি তারপর এরকম কিছু একটা আমরা লিখলাম তারপর পোস্ট আপডেট এখানে আমরা ক্লিক করবো সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ আমরা শেয়ার করতে পারলাম তারপর এখানে মার্কেজ পেবারেট তারপর ডিলেট তারপর কমেন্টের অপশন পাচ্ছি কিন্তু এখানে কোনো শেয়ারের অপশন পাচ্ছি না সো শেয়ারের অপশন অ্যাড করার জন্য আমরা আরও একটি প্লাগিন আমরা অ্যাড করবো এখানে সো প্লাগিন থেকে অ্যাড নিতে আমরা ক্লিক করব সো বাড়ি প্রেস অ্যাক্টিভিটি সোশ্যাল শেয়ার এটি লিখে আমরা সার্চ করব সো এখানে সার্চ করার পর এরকম একটি প্ল্যান দেখতে পাবেন ডাব্লিউ বি কম ডিজাইনার্স এখানে এই অথরের আন্ডারে সো আমরা এটি ইনস্টল করবো এবং অ্যাক্টিভ করব। তারপর আমরা আবারও রিলোড দিই অ্যাক্টিভিটি পেজের মধ্যে সো এখানে রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এই যে দেখুন শেয়ার নামের একটি অপশন যোগ হয়েছে নতুন সো এখানে আমাদের ইউজাররা শেয়ার করতে পারবে পোস্টগুলো তাদের সো আমরা যদি ফরম পোস্টিং সিস্টেমগুলো চাই আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে তাহলে ফরম পোস্টিংয়ের সিস্টেম আমরা অ্যাড করতে পারি যেটি হচ্ছে আমাদের বিবি প্রেস সো বিবি প্রেসের মাধ্যমে ফরম পোস্টিং সিস্টেমটি আমরা আমাদের সাইটে অ্যালাউ করতে পারি সো আপনি যদি ওই অপশনগুলো চান তাহলে অ্যাক্টিভ করতে পারেন না আপনি এটি না ইনস্টল করলেও সমস্যা নেই সো সাপোজ আমি দেখানোর জন্য আমি এখানে অ্যাক্টিভ করলাম সো এগুলো হওয়ার পর আমরা এখন আমাদের হোম পেজটি সেটিংস করব সো আমরা যদি আমাদের সাইটটির হোম পেজ ভিজিট করি আমরা দেখতে পাচ্ছি এরকম একটি পেজ শো করছে সো আমাদের হোম পেজটি ডিজাইন করে আমরা ঠিক এরকম করে ফেলবো সো এটির জন্য আমরা পেজ এসে যাব তারপর অল পেজ যাব এটি নিউ ট্যাবে ওপেন করলাম আমি তারপর এখানে অ্যাড নিউতে ক্লিক করব তারপর এটির নাম আমি ব্লগ দিলাম সো এখানে যত প্রকার ব্লগ পোস্টিং থাকবে এখানে শো করবে তারপর আমরা এখান থেকে সেটিংসে যাব সেটিংস থেকে আমরা রিডিংসে যাব সো রিডিংয়ে আসার পর এখানে স্টাডিং পেজ আমরা এখানে ক্লিক করলাম তারপর হোম পেজ হিসেবে আমরা অ্যাক্টিভিটি পেজটিকে আমরা দেখিয়ে দিব তার পোস্ট পেজ হিসেবে আমরা ব্লগ পেজটিকে সিলেক্ট করে দেবো তো হোম পেজ হিসেবে অ্যাক্টিভিটি পেজ এই যে এই অ্যাক্টিভিটি পেজটা হোম পেজ হিসেবে শো করবে তারপর আমরা সেপসেন্সেসে ক্লিক করব সো আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি এখন হোম পেজে যাই হোম পেজে গেলে আমরা অ্যাক্টিভিটি পেজটি আমরা দেখতে পাচ্ছি সো আমরা এখন চাচ্ছি যে উপরে আমরা হেডারে এখানে একটি মেনু অ্যাড করতে এবং আমাদের প্রোফাইলের অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি না এগুলো অ্যাড করতে চাচ্ছি সো এটি করার জন্য আমরা কি করব আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুসে যাব মেনুজে আসার পর আমরা এখানে একটি মেনু নেম দিতে হবে প্রাইমারি মেনু অথবা যা খুশি তা আমি আপনি এখানে দিতে পারেন সমস্যা নেই তারপর এখানে দেখুন ডিসপ্লে লোকেশন এখানে প্রাইমারি আমরা সিলেক্ট করে দিলাম তারপর আমরা ক্রিয়েট মেনু এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলে আমরা এখানে সাইড বার থেকে আমরা যে যে পেজগুলো এখানে আনতে যাচ্ছি আমাদের মেনুতে ওই পেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সো অ্যাক্টিভিটি ব্লগ তারপর এখানে গ্রুপ তারপর সো আমরা অ্যাড টু মেনু এখানে ক্লিক করব সো এগুলো এভাবে ড্রাগ ড্রপ করে আপনি উপর নিচেও করতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর সেভ মেনু এখানে ক্লিক করলাম তারপর এখানে এসে আবারও রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে অপশনগুলো যোগ হয়ে গেল তারপর এগুলো চলে এসেছে আমাদের মেনুর সাথে সো আমরা চাচ্ছি যে এখানে ইউজারের কিছু মেনু অ্যাড করতে সো এখানে যদি হোভার করি তাহলে ইউজার কিছু মেনু আসবে এই যে দেখুন এখানে ওভার করলে এখানে কিছু মেনু আমরা দেখতে পাচ্ছি সো এভাবে এগুলো আমরা কীভাবে অ্যাড করব এগুলো আমরা দেখি সেটির জন্য আমরা এই যে দেখুন এডিট ইউর মেনু বিলু অর ক্রিয়েট এ নিউ মেনু এখানে আমরা আমরা ক্লিক করবো নতুন মেনু অ্যাড করতে হলে সো এখানে আমরা মেনু নেম দিব ইউজার মেনু তারপর আমরা সেকেন্ড এই যে ডিসপ্লে লোকেশন ইউজার মেনু এখানে টিকমার্ক করলাম তারপর ক্রিয়েট মেনু এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলে আমরা ভিউ অলে ক্লিক করি এখানে আমাদের যেগুলো যেগুলো দরকার ওগুলো আনব তারপর কাস্টম লিঙ্কসে আমরা যদি যাই এখানে আমরা ওই অপশনগুলো আমরা পাচ্ছি না সো সমস্যা নেই আমরা এখান থেকে না পেলেও আমরা অন্যভাবে এগুলো অ্যাড করব সো আমরা একটা কাজ করি আমরা কাস্টমাইজারে যাই হোয়াটফেসের সো হোয়াটসফেসের কাস্টমাইজারে যাওয়ার জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আমরা ক্লিক করব সো এখানে আসার পর আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি জেনারেল তারপর সাইট লেআউট তো আমাদের সাইটের লেআটি কেমন হবে এখানে ওইটি সিলেক্ট করা যাবে তারপর সাইট লোডার তারপর ফেজ ম্যাপিং তো এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই আমরা সাইড হেডারে যাই সো হেডার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে হেডারের ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিই সো আপনি আপনার পছন্দের একটি কালার দিয়ে দিতে পারেন সো আমি ডিফল্টভাবে এটি দিলাম তারপর একটু ব্যাকে গেলাম সো তারপর আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে যাব তারপর মেনুতে যাব তারপর আমরা এই কালারগুলো চেঞ্জ করতে হলে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। সো আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দেবো এখানে হোয়াইট দেখা যাচ্ছে তারপর মেনু হোবার কালার সো হোবার কালার এখান থেকে সিলেক্ট করে দেব তারপর অ্যাক্টিভ কালার এখান থেকে আমরা অ্যাক্টিভ কালারও সিলেক্ট করে দিতে পারি যেটি আমাদের অ্যাক্টিভ থাকবে সো আমরা এগুলো করে দিলাম তারপর আমরা ব্যাগে আসলাম বডিতে গেলাম সো এখান থেকে আপনি যেগুলো যেগুলো চেঞ্জ করতে পারেন সার্ট সাই সাইড টাইটেল এই যে দেখুন আমরা সাইডের টাইটেল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি হোয়াইট করে দেবো সাইড টাইটেল হোয়াইট করে দিলাম হোভার কালার হোয়াইটে দিয়ে দিই তারপর এখান থেকে আমরা এটিও সিলেক্ট করে দিই চেঞ্জ করে দিই কালার সো এখানে টাইটেলের কালার চেঞ্জ হয়ে গেলো যদিও আমরা এখানে লগো চালের লগো আমরা অ্যাড করতে পারি তারপর সাইট আইডেন্টিটিতে আমরা যাব এখান থেকে আমরা সাইটের লগ সিলেক্ট করতে পারবো সো আপনি আপনার মতো করে একটি লগো বানিয়ে নেবেন সাইটের ওইটি আপনি সিলেক্ট করে দেবেন সো আমি একটি লগো এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর সিলেক্ট করলাম স্কিপ ক্রপিং তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেখাও শো করছে লগোও শো করছে সো আমরা এটি আমরা এখান থেকে আনটিক করে দেব তো এটি চলে গেল তারপর আমরা যদি উপরে দেখি এখানে ওয়ার্ডফেসের একটি চিহ্ন দেখা যাচ্ছে মানে এই যেটি হচ্ছে ফেব আইকন বলে সো এখান থেকে একটু নিচে যদি আসি এখানে দেখুন সাইট আইকন সো পাঁচশো বারো ইন্টু পাঁচশো বারো ডাইমেনশন এরকম একটি ডাইমেনশনের একটি ইমেজ আপনি দিয়ে দিবেন সো আমি আমার একটি ইমেজ দিয়ে দিচ্ছি এখানে তারপর সিলেক্টে ক্লিক করব তারপর ক্রোপ ইমেজ সো আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হয়ে গিয়েছে সো এভাবে আমরা এগুলো চেঞ্জ করব তারপর মেনুসে যাব আমরা ইউজার মেনু সো ইউজার মেনুতে আসার পর আমরা এখানে অ্যাড আইটেমসে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে একদম নিচে বাড়ি ফ্রেজে লগ এড ইন লগ এড আউটের অপশন রয়েছে সো আমরা এখান থেকে ওই মেনুগুলো অ্যাড করতে পারবো এই যে অ্যাক্টিভিটি প্রোফাইল এগুলো সো লগেড ইন অবস্থায় আমরা কি কি যাচ্ছি আমরা প্রোফাইলটা আমরা অ্যাড করি তারপরে নোটিফিকেশান মেসেজ সো সেই অপশনগুলো আমরা এখানে আনলাম তারপর পাবলিশে দিব তারপর আমরা এখান থেকে লগ আউটের অপশনটি আমরা এখান থেকে অ্যাড করব এই যে দেখুন লগ এড ইন ইন অবস্থা যারা থাকবে তাদের জন্য এগুলো শো করবে লগ আউট এগুলো আপনি চাইলে উপর নিচ করতে পারেন ড্রাক ড্রপ করে তারপর এখান থেকে পাবলিশ দিবেন তো পাবলিশ দেওয়ার পর আমরা যদি এখানে হোভার করি তাহলে এই অপশনগুলো এভাবে দেখতে পাবো সো আমাদের হেডার কাজ আপাতত শেষ এখন আমরা একটু বেরিয়ে আসি এখান থেকে সো তারপর আমরা এখান থেকে উইজেটসে যাব উইজেটসে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ফ্রেশ লেফট সাইড বার বাডি ফ্রেশ রাইট সাইড বার সো লেফট সাইড বেড়ে আমরা কী চাচ্ছি এবং রাইট সাইড বাড়ে সাইড বেড়ে আমরা কী চাচ্ছি এখান থেকে আমরা অ্যাড করবো সো অ্যাড উইজ আমরা যদি আমাদের ড্যামিজ সাইডটি দেখি এখানে অ্যাক্টিভিটি তারপর গ্রুপস এখানে অপশনগুলো রয়েছে রয়েছে সো আমরা এখানে আসি সো বাড়ি ফ্রেশ প্রাইমারি নেভিগ্রেশন এখানে আমরা ক্লিক করলাম সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস অল মেম্বার এটি চলে এসেছে তারপর আমরা আরেকটি উইজেট অ্যাড করবো সো এখান থেকে আমরা আমাদের মতো যে উইজেটগুলো চাই ওগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো সো আমি চাচ্ছি যে এখান থেকে গ্রুপের অপশানগুলো অ্যাড করতে গ্রুপগুলো যেন এখানে এ পাশে শো করে সো গ্রুপস দিলাম তো এখানে কোনো গ্রুপস ক্রিয়েট করা নেই সো কতটি গ্রুপ এখানে লিস্ট হবে এখানে ওই সংখ্যা দিয়ে দিতে পারেন এখান থেকে চাইলে গ্রুপের টাইটেল চেঞ্জ করতে পারেন সো এখানে চাইলে আপনি আরও উইজেড অ্যাড করতে পারেন এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড চাইলে আপনি অ্যাড করতে পারেন এখানে কাস্টমাইজ টিএম এলে ক্লিক করবেন তারপর এখানে আপনি চাইলে পাশে গুগল অ্যাডসেন্সের অ্যাডের কোড বসাতে পারেন তাহলে এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করবে সো আপনি যদি আপনার সাইটটি মনিটাইজেশন করতে চান তাও পারবেন সমস্যা নেই সো আমরা লেফট সাইডবারের কাজ করলাম এখন আমরা বাড়ি ফ্রেসের রাইট সাইডবারে আমরা কাজ করব। এই যে দেখুন বাডি ফ্রেজ রাইট সাইড বার সো অ্যাড উইজেট সো এখানে আমরা কী কী অপশন চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করবো সো এখান থেকে মেম্বারস আমরা অ্যাড করি এখান থেকে চাইলে আপনি টাইটেল তারপর মেম্বারের সংখ্যা এগুলো আপনি চেঞ্জ করতে পারেন তারপর আবারও অ্যাড উইজেটে ক্লিক করব তারপর এখানে দেখুন বাডি ফ্রেশ প্রোফাইল কমপ্লিশন সো এখানে আমরা ক্লিক করব সো এটি আমরা একটু চাইলে উপরে নিচুন নিতে পারি সো আমরা এটি উপরে নিয়ে গেলাম তারপর এখানে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে টাইটেল আপনার সো আপনি যদি চান যে একশো পার্সেন্ট যদি প্রোফাইল এখানে যদি কমপ্লিট হয় তাহলে এই সেকশনটি অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে তাহলে আপনি এটি টিকমার্ক করে রাখতে পারেন সো অনেক সময় একশো পার্সেন্ট কমপ্লিট হলেও যদি আপনার যদি না প্রয়োজন হয় তাহলে এখানে শো করে সো ওটি যদি আপনি চান যে একশো পার্সেন্ট এখানে কমপ্লিট হলে তারপর হাইড হয়ে যাক তাহলে এটি আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন সো আমি মার্ক করে দিলাম তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম তারপর মেম্বার্স তারপর কে কে আমাদের এখানে অনলাইনে রয়েছে ওইটিও আমরা চাচ্ছি যে শো করতে সো এই যে দেখুন বাড়ি ফ্রেশ হুজ অনলাইন সো এটা আমরা সিলেক্ট করে দিলাম সো এটি আমরা সেকেন্ড অপশনে দিয়ে দিই সো এভাবে চাইলে আপনি আরও অপশন এখান থেকে অ্যাড করতে পারেন দেখে দেখে খুঁজে খুঁজে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে এবং রিমুভ করে করে আপনি দেখতে পারেন তারপর আমরা সবশেষে এখান থেকে পাবলিশে ক্লিক করব সো আমরা যদি একদম নিচের দিকে আসি এখানে আমরা কপিরাইটের রাইটের দেখতে পাচ্ছি সো এগুলো কীভাবে আমরা চেঞ্জ করব আমরা একদম ব্যাকে যাই এই অপশনে আসি আসার পর আমরা যদি দেখি সাইট ফুটার সো আমরা এখানে ক্লিক করব তারপর কপিরাইট সেকশন সো এখান থেকে দেখুন কপিরাইট তারপর এখানে আপনার কারেন্ট ইয়ার মানে এখন বর্তমান এয়ার তারপর সাইট টাইটেল এই শর্টকুটগুলোর মাধ্যমে সাইট টাইটেল এবং এয়ার শো করে এবং আমরা চাচ্ছি না যে এই অপশনটি শো করুক অথর নেম বা অথরের টাইটেল সেটি আমরা ডিলিট করে দিলাম সো আমরা যদি নিচে যাই দেখুন আমাদের সাইড টাইটেল এবং আমাদের শালটি শো করছে সো সবশেষে আমরা এখান থেকে পাবলিশ দেবো চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার এগুলো অনেকগুলো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন সো আপনি আপনার মতো করে এগুলো কাস্টমাইজেশন করে নেবেন সো বেসিক কাজগুলো তো আমরা করলাম এখন আমরা ইউজারের অপশনগুলো দেখব নতুন কোন ইউজার কিভাবে রেজিস্টার করবে কিভাবে সে তার প্রোফাইলগুলো ম্যানেজ করবে ওই অপশনগুলো সম্পর্কে আমরা দেখব সো আমরা সাইটটি আবারও এখান থেকে রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের অ্যাডমিনের এখানে কোনো প্রোফাইল পিক্সার শো করছে না সো আমরা একটি প্রোফাইল পিকচার দিয়ে দেই এখানে প্রোফাইল ফটো এখানে ক্লিক করব তারপর এখান থেকে একটি প্রোফাইল পিকচার আমরা সিলেক্ট করে দেব সো এখান থেকে ক্রোপ করে নিব ইমেজটা তো এখান থেকে প্রোফাইল পিক্সার চেঞ্জ হয়ে গিয়েছে চাইলে আমরা কভার ইমেজ এখান থেকে দিতে পারি প্রোফাইলের সো এখান থেকে একটি কভার ইমেজ আমরা সিলেক্ট করে দেব সো কভার ইমেজটি আপলোড হয়ে গেল সো এরকম একটি আমরা কভার ইমেজ দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি এখানে আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি পার্সেন্ট আমাদের প্রোফাইল কমপ্লিট হয়েছে এবং আমাদের প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে সো আমরা চাচ্ছি যে নতুন করে একটি ইউজার ক্রিয়েট করব এবং গ্রুপ ট্রুপ কীভাবে ক্রিয়েট করে ওগুলো আমরা দেখব সো আমরা অন্য ব্রাউজার থেকে আমরা দেখি জিনিসটি সো আমাদের সাইটটি আমরা ভিজিট করব আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি এখানে আমরা উপরে একটি অ্যাডমিন বার দেখতে পাচ্ছি সো অ্যাডমিন বার শো করাটা একটি উইয়ার্ড মনে হচ্ছে সো আমরা এটি হাইড করে দেবো সো এটি হাইড করার জন্য আমরা আরও একটি প্লাগিন আমরা অ্যাড করব সো এর জন্য আমরা আবারও প্লাগিন থেকে অ্যাড নিউ যাবো অ্যাডনিতে আসার পর হাইড অ্যাডমিন বার এটি লিখে আমরা সার্চ করব সো হাইড অ্যাডমিন বার এই প্লাগ ইনটি আমরা ইনস্টল করব তারপর অ্যাক্টিভ করব তারপর এখানে আমরা এসে একটু রিলোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে অ্যাডমিন বারটি আর শো হচ্ছে না তারপর আমরা লগ ইন রেজিস্টারের অপশনগুলো দেখি আগে আমরা রেজিস্টারে ক্লিক করি দেখি ঠিক আছে কি না সো রেজিস্টার অপশনগুলো ঠিক আছে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে তারপর আমরা লগ ইনের আমরা দেখি ঠিক শো করছি কি না সো যখনই আমরা লগ ইনে ক্লিক করলাম এখানে ফেসের যে ডিফল্ট লগ ইন পেজটি ওইটি দেখাচ্ছে সো এটি দেখতে এত প্রফেশনাল মনে হচ্ছে না বা একটু সুন্দর দেখাচ্ছে না সো আমরা এখানে এই পেজটি আমরা একটু ডিজাইন করব সো এই জন্য আমাদের আরও একটি প্লাগিনের প্রয়োজন হবে সো আমরা এখানে আবারও প্লাগিনে আসলাম তারপর অ্যাডনিওতে ক্লিক করলাম তারপর এখানে সার্চ করব কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার সো এটি আমরা লিখে সার্চ করব। তারপর আমরা এরকম একটি প্লাগিন দেখতে পাব সো এটি আমরা এখান থেকে ইনস্টল করব তারপর অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা এখানে আসি একটু রিলুড করি সো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল তারপর এখানে এই অপশনগুলো আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি সো এখানে আমরা আমাদের লগোটি চেঞ্জ করে দেবো সো আপনি আপনার একটি সাইডে লগো বানিয়ে রাখবেন সো আমি এখান থেকে আবার কাস্টমাইজে আসলাম সো এই কাস্টমাইজে আপনি আসতে হলে আপনি কি করবেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনি কাস্টমাইজে যদি ক্লিক করেন তাহলে কাস্টমাইজারে আসবেন যারা বিগেনার বা নতুন তাদের জন্য বললাম বারবার করে সো রিলোট দেওয়ার পর আমরা এখানে যদি দেখি লগ ইন প্রেস নামের নতুন একটি অপশন যোগ হয়েছে প্লিনটি ইনস্টল করার সাথে সাথে সো আমরা এখানে আসব আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এগুলো একে একে আমরা দেখব। সো লগতে আমরা যাই লগতে যাওয়ার পর আমরা এখান থেকে একটি লগো সিলেক্ট করে দেবো সো আপনি আপনার একটি সাইটে লগো দিয়ে দেবেন আমি এরকম একটি লগো দিয়ে দিই আপনি চাইলে এখান থেকে লগোটি ডিজেবলও করে দিতে পারেন তাহলে এখান থেকে লগোটি চলে যাবে শো করবে না তারপর লগো ইউআরএল লগো টাইটেল এগুলো দিতে পারেন চাইলে সো আমি ব্যাক করলাম তারপর ব্যাকগ্রাউন্ডে যাব সো ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি সো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করে দেবো এই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করলাম তারপর চুজ ইমেজে ক্লিক করলাম তারপর আবারও ব্যাকে গেলাম কাস্টমাইজ লগ ইন ফ্রম সো লগ ইন ফ্রমের আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি চেঞ্জ করতে পারেন ডিফল্ডি হোয়াইট রয়েছে আপনি চাইলে অন্য কালার দিতে পারেন এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন আপনি শুধুমাত্র লগ ইন ফ্রমের ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার এখানে অনেক অপশন রয়েছে সো এখান থেকে আপনি একে একে দেখবেন এবং চেঞ্জ করে করে দেখবেন বাটন বিউটি সো এখান থেকে চাইলে বাটন কালারও চেঞ্জ করতে পারেন সো বাটন কালার হিসেবে আমি এরকম একটি কালার দিই বাটন বর্ডার কালার হোবার তারপর বাটন টেক্সট কালার এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম পাবলিশ করলাম সবশেষে তারপর এখান থেকে একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লগ ইন পেজটি অনেকটাই চেঞ্জ হয়ে গেল সো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করতে পারেন কাস্টমাইজ করতে পারেন সো আমরা আমাদের সাইটে আবারও ফিরে যাই নতুন একটি অ্যাকাউন্ট আমরা খুলব এই সাইটে সো আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব প্রথমে রেজিস্টারে ক্লিক করব তারপর ইউজার নেম আমরা দেব সো আমি ড্যামি কিছু নাম দিচ্ছি তারপর এখান থেকে পাসওয়ার্ড সো এখান থেকে আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিই সো একটি পাসওয়ার্ড দিলাম তারপর কমপ্লিট সাইন আপ এখানে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইমেলটি মাত্র আমরা দিয়েছি অ্যাকাউন্ট খোলার জন্য ওই ইমেলে একটি মেসেজ চলে যাবে ওখান থেকে আপনার ইউজাররা ওইভাবে রেজিস্টার করবে কনফার্ম করলে তারপর রেজিস্টার হয়ে যাবে সো আমার হাতে এত সময় নেই আমি চাচ্ছি যে ব্যাক থেকে এই ইউজারটিকে আমি অ্যাক্টিভ করে দিতে তো কখনও যদি আপনার সাইটের ইউজাররা রেজিস্টার করতে তাদের সমস্যা হয় তাহলেও আপনি এইভাবে অ্যাক্টিভ করে দিতে পারেন সো আমি এখানে আসলাম তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং অপশন তো পেন্ডিংয়ে যাবো পেন্ডিংয়ে আসার পর এখানে দেখুন এই যে এখানে অ্যাক্টিভ আমরা ক্লিক করব তারপর কনফার্মে ক্লিক করব সো কনফার্মে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা লগ ইনে ক্লিক করি এখান থেকে সো ইউজারনেম নেম তারপর পাসওয়ার্ড দেব তারপর লগ ইনে ক্লিক করব সো লগ ইনে ক্লিক করার পর আমাদের এটি লগ ইন হয়ে গেল প্রোফাইলটি আমরা দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে প্রোফাইল ফটো দিবো আমরা একটি একটি ফটো আমরা আপলোড করি এই ফটোটি আমরা দিয়ে দিই এখান থেকে ক্রপ ইমেজ সো প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে চাইলে আপনি কোভার ইমেজও দিতে পারেন সো এটি দিলাম এখন আমি কি করবো এখান থেকে ইউটিউবের একটি ভিডিও চাইলে আমরা দিতে পারি সো আমরা আমাদের ইউটিউবের যে কোনো একটি ভিডিও লিঙ্ক এখান থেকে নিলাম তারপর এখানে আমরা দিব এখানে লিঙ্কটা আমরা দিয়ে দিলাম তারপর পোস্ট আপডেট এখানে আমরা ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে দেখুন ইউটিউবের ভিডিওটি এখানে শো করছে ডিরেক্টলি এইভাবে আমাদের এখানে আমাদের ইউজাররা লাইক কমেন্ট করতে পারবে এখানে পোস্টে আমরা ক্লিক করব তাহলে আমাদের কমেন্ট পোস্ট হয়ে গেলো আমরা চাইলে কমেন্ট করতে পারি আমরা ব্যাক ইন্ডে আসবো ব্যাক ইন্ড থেকে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে সরি অ্যাপিয়ারেন্স না আমরা আর মিডিয়া থেকে আমরা সেটিংসে যাব এটি আর্টি মিডিয়ার অপশন সো আমরা এখানে আসার পর আমরা এই যে ডিসপ্লে অপশন থেকে আমরা অ্যালো ইউজার টু কমেন্ট অন আপলোড মিডিয়া এখানে আমরা টিকমার করে দেব তারপর এখানে যদি আমরা ডিরেক্ট আপলোড অপশন চাই তাহলে এখান থেকে ওটিও দিয়ে দিতে পারি সো আমরা ওইটি আপাতত চাচ্ছি না আমরা সেভ করে দিলাম তারপর আমরা বোর্ডে বাড়ি ফ্রেজে যাই বাড়ি ফ্রেজে যাওয়ার পর এখানে যদি আপনার এই অপশনগুলো যদি লাগে এই যে দেখুন অ্যানাবাল মিডিয়া কমেন্ট এখানে আপনি টিকমার করে দিতে পারেন সো এগুলো আমরা করলাম করার পর আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে রিপ্লাইতে ক্লিক করি বা কমেন্টে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে ইমেজ পোস্ট করতে পারবো কমেন্টে ইমেজ দিতে পারবো যে কোনো সো আমি সাপোজ একটি ইমেজ দিয়ে দিই এখানে সো কমেন্টও এখানে আমরা মিডিয়া দিয়ে দিলাম সো এভাবে আমাদের এটি কাজ করবে সো আমরা চাচ্ছি যে একটি গ্রুপ অ্যাড করতে সো এখানে গ্রুপসে আমরা যাব গ্রুপে আসার পর আমরা এখানে এই যে দেখুন ক্রিয়েট এ গ্রুপ এখানে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর গ্রুপের একটি নেম দিব সো ধরুন এরকম একটি নাম ডেসক্রিপশন তারপর আমরা এখান থেকে এই বাটনটিতে ক্লিক করলাম তারপর এখানে প্রাইভেসি অপশন সো এখানে এটি কি পাবলিক গ্রুপ থাকবে নাকি প্রাইভেট গ্রুপ নাকি হিডেন গ্রুপ কোনটি যাচ্ছেন এখানে অপশনগুলো সিলেক্ট করতে পারেন তারপর গ্রুপ ইনভাইটেশন সো অল গ্রুপ মেম্বার সবাই কি সবাইকে ইনভাইট করতে পারবে কিনা ওইটি আমরা এখান থেকে অল দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপ তারপর গ্রুপ ফোরাম সো আপনি গ্রুপ ফোরাম সিস্টেম চাচ্ছেন কিনা যেমন আপনার গ্রুপের মধ্যে যদি কেউ কোনো পোস্ট করে বা কিছু লিখে ওখানে ডিসকাশনের অপশন কি আপনি চাচ্ছেন কিনা না তাদের মধ্যে ডিসকাশন করতে পারবে কিনা ওই অপশনগুলো সো আমি এখানে ইয়েস করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে একটি গ্রুপের ফটো সিলেক্ট করে দেব তো সিলেক্ট ইউর ফাইল তারপর এখান থেকে একটি গ্রুপের ফটো দিয়ে দিই সো ধরুন এটি ওয়াটফেসের একটি ফটো দিয়ে দিই যেহেতু ওয়াটফেস নাম দিয়েছি সো এটি আপলোড হচ্ছে সো এখান থেকে আমরা কতটুকু রাখতে চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ক্রোপ ইমেজ তারপর নেক্সট নেক্সট স্টেপ তারপর অ্যালবাম ক্রিয়েশন কন্ট্রোল সো কে কে অ্যালবাম ক্রিয়েট করতে পারবে সব মেম্বার কি পারবে কিনা এখানে ওই অপশনগুলো তারপর আমরা নেক্সটে দিলাম আপলোড কভার ইমেজ সো আমরা একটি কভার ইমেজ এখান থেকে আপলোড করবো সো কভার ইমেজ হিসেবে সাপোজ এটি দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপে আমরা ক্লিক করবো তো এখান থেকে চাইলে সে তার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবে সো এখানে যেহেতু আমাদের এ প্রোফাইলের সাথে কোনো ফ্রেন্ড কানেক্টেড নেই এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না সো আমরা সবশেষে এখান থেকে ফিনিশে ক্লিক করব। সো ফিনিশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেলো সো আমাদের গ্রুপে আমরা একটি পোস্ট করি সো এখান থেকে সাপোজ এই ইমেজটি সিলেক্ট আমি আপলোড করে দিচ্ছি সো আমরা গ্রুপে একটি পোস্ট করলাম তারপর আমরা মেম্বার পেজে যাব এখানে মেম্বারসে আমরা ক্লিক করব তো এখানে আমরা অ্যাডমিন দেখতে পাচ্ছি আমরা অ্যাডমিনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এখানে সো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তারপর আমরা অ্যাডমিনের প্রোফাইলে আসি বা এখানে আসি সো আমরা আমাদের এই প্রোফাইলে আসার পর আমরা যদি খেয়াল করি কেউ একজন আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সো আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপ রিকুয়েস্ট সো আমরা এখানে অ্যাকসেপ্ট করব এটি বা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা ফ্রেন্ডসে যাব পাবলিক মেসেজ প্রাইভেট মেসেজ তো আমরা একটি মেসেজ করি দেখি কাজ করে কিনা সো আপনি যদি লাইভ সেট অপশন চান আপনার সাইটে যদি অ্যাড করতে চান তাহলে ওই লাইভ সেটের অপশনগুলো যেমন আমরা যদি ফেসবুকে খেয়াল করি এখানে লাইভ সেটের অপশন আমরা দেখতে পাই তারপর মেসেঞ্জার অপশন দেখতে পাই সো এই ধরনের মেসেঞ্জার অপশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনার থার্ড পার্টি কিছু প্লাগিন রয়েছে ওই প্লাগিনগুলোর মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন তবে ওগুলো কিছু ডলার আপনাকে কস্ট করতে হবে যেমন আমি একটি প্লাগিনের নাম বলছি দেখিয়ে দিচ্ছি সো আমরা এই ওয়েবসাইট থেকে তাদের এই সার্ভিসগুলো আমরা নিতে পারি কমিট সেট এখানে এই প্লাগিনটি আমরা ইউজ করতে পারি এখানে যদি আমরা প্রাইজিংয়ে ক্লিক করি তাহলে আমরা প্রাইজিং দেখতে পাবো মান্থলি আমরা এত দিতে পারি তারপর এখানে এই যে প্রো ভার্সন রয়েছে গো ভার্সন সো এখানে অনেক কস্টলি এগুলো ইউজ করা তারপরে স্টার্ট ফর ফ্রি এখানে যদি আমরা যাই গোতে আমরা দেখি সিলেক্ট ফ্রি ট্রায়াল লাইট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করি তারপরেও ঊনপঞ্চাশ ডলার এখানে চাচ্ছে সো আমরা আমাদের নামটি দিই কার্ড পেপাল ইউ টোটালি জিরো জিরো আচ্ছা আমি আমার পেপালের অ্যাকাউন্টটি দিয়েই দেখিয়ে দিই একটু সো পাসওয়ার্ডটি দিয়ে দিই পেপালের সো আমরা আমাদের জিমেলে যাই জিমেলে যাওয়ার পর আমরা পার্সেস ইনফরমেশন আমরা পাচ্ছি সো এখানে ইমেল পাসওয়ার্ড দিচ্ছে তো ইউ ক্যান অ্যাক্সেস অ্যাট সো আমরা এখানে যাব এখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করবো তারপরে এটি আমাদের পাসওয়ার্ড হিসেবে কাজ করবে সো আমরা পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ড দিই সেখানে ইমেলটি দিলাম তারপর এখানে পাসওয়ার্ডটি দিলাম তারপর সাইন ইনে ক্লিক করবো নাম দেবেন নাম্বার দেবেন নেক্সটটি ক্লিক করলাম ডোমেন সো আমরা আমাদের সাইটের একটি ডোমেন দিব সো যেহেতু আমি এই ডোমেনটি দিয়ে কাজ করতেছি এই ডোমেনটি আমি এখান থেকে কপি করলাম এখানে দিলাম নেক্সটে ক্লিক করলাম বাডি ফ্রেশ সো আমরা বাডি ফ্রেশ এখান থেকে সিলেক্ট করলাম যেহেতু আমাদের বাডি ফ্রেশ ওয়েবসাইট তারপর নেক্সটে ক্লিক করবো সো লাইসেন্স কি অ্যাপ আইডি ভিও ওয়েব ইনস্টল কোড সো এখানে আসলাম এখানে আসার পর কিস এখানে অনেক অপশন ইনস্টল কম সো ইনস্টল কমিট সেট এখানে ক্লিক করলাম তারপর সেট আপ নাও সো এখানে আমরা অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি জুমলা সহ জাবা স্ক্রিপ্ট সহ অনেক অপশন দেখতে পাচ্ছি সো আমরা ফেসের যেহেতু সাইট তৈরি করেছি আমরা ফেসের এখানে ভিউ করবো সো আমাদের এই জিপ প্যালটি আমরা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করলাম জিপ প্যালটি তারপর এখানে প্লাগিনসে যাব আমরা আমাদের সাইটে আসলাম ফিরে তারপরে প্লাগ ইনস থেকে অ্যাড নিতে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা আপলোড প্লাগিনে ক্লিক করব তারপর যে যে ফাইলটি আমরা মাত্র ডাউনলোড করলাম কমিট চ্যাট এখানে এটি সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করব তারপর অ্যাক্টিভ প্লাগিন এখানে ক্লিক করব সো অ্যাক্টিভ প্লাগ ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে একটি নাম দেখতে পাচ্ছি প্লাগ ইনটির তো ইন্টার লাইসেন্স কী সো এখানে লাইসেন্স কী যাচ্ছে সো আমরা আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসবো এখান থেকে আমরা এপিআই কিসে যাবো তারপর আমরা লাইসেন্স কিটা পাবো সো এপিএ কি অথ লাইসেন্স কী এই যে এটি হচ্ছে আমাদের লাইসেন্স কী প্রথমটি হচ্ছে এপিএ কি সো লাইসেন্স কীটি আমরা এখানে দিব পেস্ট করলাম ইনস্টলে ক্লিক করলাম তারপর অথ কি তারপর এপিএ কী সো এখানে এ কি রয়েছে এপিএ কিটি নিলাম ইন্টার অথ কী এপিএ কি নিচের ফিল্ডে এখানে আমরা পড়তে হবে এই যে নিচের ফিল্ডটি হচ্ছে এ পি কি আর এটি হচ্ছে অথ কি অথেন্টিকেট কী বা অথ কি এখান থেকে নিলাম এটি আবারও এখানে আসলাম আবারও বসিয়ে দিলাম তারপর আপডেটে ক্লিক করবো এখানে এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা লঞ্চ এডমিন প্যানেল এখানে আমরা যেতে পারি সো এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তারপর গো টু সেটিংস এখানে আমরা ক্লিক করি দেখি কইনে লেআউট সেটিংস তারপর বাডি ফ্রেশ সেটিংস সো তারপর আমরা এখানে বাডি ফ্রেশ সেটিংসে আমরা দেখতে পাচ্ছি শো অনলি ফ্রেন্ড ইন্ট কন্ট্যাক্ট লিস্ট সো আমরা একটু যাই টেস্ট করি যে একটি কাজ করে কিনা সো আমরা আমাদের সাইটটি আবারও রিলোড করবো এখানে এসে সো রিলোড করার পর আমরা যদি এখানে চ্যাটের এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি একটি অপশন তারপর রিমি আক্তার আই এম অ্যাভেলেবেল একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব সো দেখুন এখানে আমরা লাইভ সেট করতে পারছি এই আমরা পেয়ে গিয়েছি একটি প্লাগিনের মাধ্যমে সো আমি তাকে একটি মেসেজ পাঠালাম তারপর এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে মিডিয়া শেয়ার করতে পারি এই যে ফেসবুকের মতো সেম ফেসবুকের মতো আমরা এই অপশনগুলো আমরা এখান থেকে দিতে পারছি সো এখানে এই জিপ ফাইলটি আমরা পাঠাই দেখি যায় কি না সো দেখুন এখানে আমাদের এটি আমরা এখান থেকে পাঠালাম রিমি আক্তারকে এই প্রোবাইল থেকে তারপর আমরা যদি এখানে আসি আসার পর দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমাদের চ্যাট লিস্টটি এই প্রোবাইল থেকে ওপেন হয়ে গিয়েছে আমরা এই যে দেখুন একটি জিপ ফাইল দেখতে পাচ্ছি এই যে জিপ ফাইল সো অটোমেটিক্যালি আপনি যদি এখান থেকে দেন লাইভ চ্যাট অটোমেটিক্যালি এটি যাবে এখানে আমরা হাই দিলাম এই প্রোবাইল থেকে আর যদি এই প্রোফাইলে আসি এখানে দেখুন রিলোড ছাড়াই এটি চলে এসেছে সো আপনি যদি রিলোড ছাড়াই অপশনটি চান লাইভ সেট ফেসবুকের মতো তাহলে আপনি এখান থেকে তাদের এই প্রাইসিং সিস্টেমটি দেখতে পারেন এখান থেকে এই অপশনগুলো নিতে পারেন সো আমি সাত দিনের ফ্রি ট্রায়াল দিয়ে আমি জাস্ট দেখালাম কিভাবে এটি সেট আপ করবেন সো এখানে মান্থলি এখানে অনেক বেশি বাজেট সো আপনি যদি ওইভাবে প্রফেশনালি যদি আপনি সাইট চালাতে চান অথবা আপনার যদি কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে আপনি তাদের সার্ভিসটি নিতে পারেন অথবা যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাদের কাছে এই ডলারগুলো আশা করি কোনো ব্যাপারই না কিন্তু আমাদের বাংলাদেশে একটু সমস্যা সো এভাবে মূলত আপনি একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করবেন এবং এখানে আরও অনেক অনেক অপশন অ্যাড করা যায় বিভিন্ন প্লাগিনের মাধ্যমে তারপর বিভিন্ন অপশনে তারপর আবার কিছু প্রিমিয়াম প্লাগিন রয়েছে এবং কিছু প্রিমিয়াম থিম রয়েছে ওই প্রিমিয়াম থিমগুলোর মাধ্যমে আরও অনেক অনেক অপশন পাবেন এমন এমন থিম রয়েছে একদম হুবহু হু সব কিছু ফেসবুকের মতো করে ফেলতে পারবেন সো ওগুলো নিয়ে নেক্সট টাইম প্রিমিয়াম লাগেন বা প্রিমিয়াম থিম নিয়ে আমি নেক্সট টাইম দেখাবো আজকে ফ্রিতে দিয়ে দেখিয়ে দিলাম যে কীতে কীভাবে আপনি ফ্রিতে এরকম একটি ওয়েবসাইট বানাতে পারেন কিভাবে এ ধরনের অপশনগুলো ফাংশনালিটি পাবেন আশা করি ফ্রিতে আপনি যে অপশনগুলো পাচ্ছেন এগুলোতে হয়ে যাবে আর যদি আরও এক্সট্রা অপশন যদি আরও ফিচার চান তাহলে প্রিমিয়াম আপনি ইউজ করতে হবে প্রিমিয়াম অপশনগুলো সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সো যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ